ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের ওটিতে শনিবার সকাল পনে নটায় শুরু হয় মুক্তামণির অস্ত্রোপচার এর আগে সকাল পৌনে আটটায় মুক্তামণিকে ওটিতে নেওয়া হয় নয় সদস্যের চিকিৎসক সহ পনেরো জন বিশেষজ্ঞ চিকিৎসক ওই অস্ত্রোপচারে অংশ নেন বাইরে তখন অধীর অপেক্ষায় ছিলেন মুক্তামনির মা বাবা ভাই বোন ও স্বজনেরা বলছে হাত ধরে তা বলছে যে যতক্ষণ আমি অজ্ঞান না হব ততক্ষণ তুমি আর আব্বা পাশে থাকবা আবার সবাই বললাম মাগো ইন্টার বিশ্বের মানুষ তোমার জন্য দোয়া করতেছে মাবো তোমার অপারেশন ইনশাল্লাহ সাকসেসফুল হবে তুমি কোনো টেনশন করো না বিশ্ববাসীর কাছে আমার কামনা আপনারা সবাই আমার বাচ্চাটার জন্য প্রাণ খুলে দোয়া করবেন অস্ত্রোপচার শেষে মুক্তামণিকে আইসিউতে নেওয়া হয় এরপরই সংবাদ সম্মেলনে মুক্তামণির হাতে রক্তনালীর টিউমারের সফল অস্ত্রোপচার নিয়ে কথা বলেন চিকিৎসকরা প্রায় দুই ঘন্টা অস্ত্রোপচার করার পরে আমরা সফলভাবে প্রাথমিক পর্যায়ে যে কাজটা করার সেটা সফল হয়েছি আমরা মুক্তামনির হাতকে রক্ষা করি তার হাতের যে মাংসগুনা ছিল সেগুনা কেটে আমরা একটা পর্যায়ে নিয়ে আসছি চিকিৎসকরা জানান কয়েকদিন মুক্তামনির অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে

পরে পরীক্ষায় তা রক্তনালীর বিরল টিউমার হিসেবে শনাক্ত হয় কেকা চ্যানেল আই ঢাকা